গভর্নমেন্ট জবস স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা 2023 সালে পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য জেক্সপো অ্যান্ড ভোকলেটের পরীক্ষা দিয়েছিলে, তোমাদের কিন্তু রেজাল্ট এবং র্যাঙ্ক কার্ড অনেক আগেই পাবলিশ হয়ে গেছে। তোমাদের সকলের মনে একটি প্রশ্ন, তা হলো কাউন্সেলিং কবে হবে? রেজাল্ট তো অনেক আগেই পাবলিশ হয়ে গেছে, তাহলে কাউন্সেলিং হতে তো সময় লাগছে কেন? তোমাদের খুব টেনশন হচ্ছে যে কাউন্সেলিং আদৌ হবে তো? পলিটেকনিক কলেজে ভর্তির জন্য আমি আইটিআই ফর্ম ফিল আপ করিনি, বা জেনারেল কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করিনি। তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং কথাগুলো মনোযোগ সহকারে শোনো। আশা করি তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একাডেমিক সেখানে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু বলা ছিল কম্পিটিশন অ্যাডমিশন টু পলিটেকনিক অ্যান্ড আদার ডিপ্লোমা কোর্স বাই 15 সেপ্টেম্বর 2023। মানে তোমাদের কিন্তু 15 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সমস্ত রেজিস্ট্রেশন প্রসেস, কাউন্সিলিং প্রসেস, কিন্তু ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে, এটি কিন্তু এই নোটিশে বলা হয়েছিল। আর তোমাদের ক্লাস শুরু হবে কিন্তু 18 সেপ্টেম্বর 2023 থেকে। তোমাদের আগস্ট মাসের 1 তারিখ থেকে কাউন্সিলিং হবার কথা চলছে, অর্থাৎ তোমাদের আগস্ট মাসের 1 তারিখ থেকে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হতে পারে, এরকমই একটি খবর পাওয়া যাচ্ছে। তোমরা অনেকেই প্রশ্ন করেছ যে ডিপ্লোমা কলেজে কোন কোন ট্রেড নিয়ে পড়লে আমি বিভিন্ন চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবো, কোন কোন ট্রেড ভালো। দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ট্রেডগুলো করলে তুমি চাকরির ক্ষেত্রে তুমি কিন্তু এগিয়ে থাকবে। তোমরা মনে রাখবে, বেশি র্যাঙ্ক করে কিন্তু, ভালোভাবে কাউন্সিলিং করে কিন্তু সরকারি কলেজে ভালো ট্রেডে ভর্তি হওয়া যায়। কীভাবে ভর্তি হওয়া যায় সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার কাউন্সিলিংয়ের উপর ডিপেন্ড করবে। যখনই কোনো কাউন্সিলিংয়ের নোটিফিকেশান দেওয়া হবে, সবার আগে চ্যানেলে আপলোড করা হবে। কীভাবে তুমি কাউন্সিলিং করলে সরকারি কলেজে চান্স পাবে, সমস্ত কিছুই এই চ্যানেলে আপডেট দেওয়া হবে। তোমরা মনে রাখবে, আগস্ট মাসের শুরুতেই তোমাদের জেক্সপো অ্যান্ড ভোকলেটের কিন্তু কাউন্সিলিং প্রসেস এবং রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে যাবে। কাউন্সিলিং প্রসেস তোমাদের চলবে 7 থেকে 8 দিন। এরপরে তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে তোমাদের কিন্তু অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে এবং তোমাদের কিন্তু কলেজে গিয়ে তোমাদের ভর্তি হতে হবে তোমাদের নির্দিষ্ট অ্যালটমেন্ট নিয়ে। আরেকটি কথা হলো, তোমরা কোন কোন গভর্নমেন্ট কলেজে চান্স পেলে তোমাদের প্লেসমেন্ট বেশি পাওয়া যাবে, এই সমস্ত ভিডিও নিয়ে এই ভিডিও এই চ্যানেলে আপডেট দেওয়া হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই কাউন্সিলিং প্রক্রিয়া চলবে, কীভাবে তুমি কাউন্সিলিং করবে, কোন কোন কলেজগুলোকে তুমি আগে চয়েস করবে, কোন কোন ট্রেডগুলোকে তুমি চয়েস করবে, ভালো করে কাউন্সিলিং করলে তুমি কিন্তু ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে তুমি কিন্তু সরকারি কলেজে ভালো একটি ট্রেডে চান্স পেয়ে যাবে। কাউন্সিলিং একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু তুমি কিন্তু ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু ভালো কলেজে ভালো ট্রেডে চান্স পাবে না। অনেক ছাত্ররা এই কাউন্সিলিং প্রক্রিয়াটি খুব ভুল করে, তার জন্য কম র্যাঙ্ক করা সত্ত্বেও ভালো ট্রেডে ভালো কলেজে চান্স পায় না। এই চ্যানেলে তোমাদের দেখানো হবে কীভাবে তুমি কাউন্সিলিং করবে, সমস্ত প্রক্রিয়াই এই চ্যানেলে আপডেট দেওয়া হবে। আর যারা ভোকলেট, তোমাদের কিন্তু
প্রত্যেকটি কলেজেই পথের ট্রেডে তোমাদের জন্য অল্প সিট সংরক্ষণ করা থাকে। যারা যে এক্সপোতে 1 থেকে 20 হাজারের মধ্যে র্যাঙ্ক করেছো, জেনারেল র্যাঙ্ক, তোমরা কিন্তু খুব ভালোভাবেই সরকারি কলেজে চান্স পেয়ে যাবে। আর যারা ভোকলেটে তোমরা 1 থেকে 1500-এর মধ্যে যারা র্যাঙ্ক করেছো, তোমরা কিন্তু সরকারি কলেজে ভালো ট্রেডে চান্স পেয়ে যাবে। আমার এই চ্যানেলে জেক্সপো অ্যান্ড ভোকলেটের ভর্তির ব্যাপারে তোমাদের সবসময় আপডেট দিতে থাকবে, তাই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তোমরা মনে রেখো, আগস্ট মাসের শুরুতেই তোমাদের কিন্তু জেক্সপো অ্যান্ড ভোকলেটের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। অতএব তোমরা ভালো করে কাউন্সিলিং করবে, তবেই কিন্তু তোমরা সরকারি কলেজে ভালো ট্রেডে চান্স পাবে। ধন্যবাদ।